আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ঝিঙ্গে দিয়ে ডিম রান্না করে খেয়েছেন? আর যারা না খেয়ে থাকেন আজকের রেসিপিটা তাদের জন্য। এই ডিম দিয়ে ঝিঙ্গা রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে, খেলেই বুঝতে পারবেন। তো চলুন রেসিপির মূল পর্বে চলে যাই। তো এখানে আমি কয়েকটা ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গাগুলোকে আমি সুন্দরভাবে ছিলিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেবো কুচি কুচি করে। তো কীভাবে কেটে নিতেছি চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ঝিঙ্গাগুলোকে আমি ছিলিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি দেখেন এই সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি। তো পাতলা পাতলা করে চাকা চাকা করে কাটবেন, তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দেবো আমি কাঁচা মরিচ, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব জিরার গুঁড়ো, তারপরে দেব ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর রান্নার রেগুলার তেল দিয়ে হাতে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু সবসময় ঝটপট রান্না করতে পছন্দ করি, সময় নিয়ে রান্না করি না, হাতে মাখিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্নাটা করি। খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, বাসার সবাই খুব পছন্দ করে। ঠিক আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। একঘেয়েমি রান্না খেলে কিন্তু মানুষের ভালো লাগে না, একটু রান্নার ইয়াটা পরিবর্তন করলে দেখা যায় যে রান্নার বাসার সবাই খুব মজা করে খেতে পারে। তো আমি এখানে বেশি পরিমাণ পানি দেব না, কেন ঝিঙ্গাটা একটু পানি জাতীয় জিনিস, একটু জাল পেলেই হেঁটে মধ্যে থেকে পানি বের হয়। আমি অল্প পরিমাণ পানি দিয়ে চুলার মধ্যে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তো এখন আমি চুলার মধ্যে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে, আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তরকারিটা। কষিয়ে ঝিঙ্গাগুলোকে একটু আউলিয়ে নেব, গোটাল গোটাল না রাখলেও চলবে। তারপরে এখানে আমি কয়েকটা তিনটা ডিম নিয়েছি, তিনজন মানুষ তিনটা ডিম নিয়েছি। ডিমগুলো এখন আমি এর মধ্যে ভেঙে দেব। তো আমি তরকারিটা কষানোর পর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমার রান্নাঘরে অনেক আলো, এই জন্য একটু সমস্যা হতেছে। তো ডিমগুলো আমি ভেঙে দিলাম। এখানে ভেঙে দেওয়ার পর ডিমগুলোর উপর দিক দিয়ে আমি কিছু সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে ছিটিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, জাল করে নিয়েছি। ডিমগুলো আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই তো মশলা সুন্দর লাগতেছে। তো অনেকে আছে ডিম কিন্তু সিদ্ধ খেতে ভালোবাসেন না বা ভাজ্য খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমি পরিবেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে ডিম রান্না করলে কিন্তু ডিমের স্বাদ অনেক বেশি সুন্দর লাগে। তো যারা আমার এই ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।